वेलकम एंड वेलकम बैक टू मॉम्स कुकबुक নিয়ে চলে এসেছি নারকেলের একটি নতুন রেসিপি। আজকে আমরা বানাচ্ছি নারকেলের সন্দেশ। চলুন দেখে নি আজকের রেসিপিটা। এখানে আমি দুটো বড় সাইজের নারকেল নিয়ে ভালো করে পিস করে কেটে বার করে নিয়ে পেছনে ব্রাউন পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি। তারপর নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি চারটি ইলাইচি, হাফ কাপ গুঁড়ো দুধ, চিনি আর লিকুইড দুধ। এবার এগুলিকে আমি পেস্ট করে নেব। তবে এখানে সবটা দুধ লাগবে না, যতটা দরকার নারকেলটা পিসতে আমি ততটাই ইউজ করব। আর ইলাইচি নিয়েছি, দেখুন এগুলোর মুখটা খুলে জাস্ট দানাগুলো আমি নিয়ে নেব। সব উপকরণগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, তবে একবারে হয়নি, দু তিনবারে আমি পেস্ট করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে আর নারকেলটা তলেও বসে যাবে না। এবার সব শুদ্ধ নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে নেড়ে পাক দিয়ে নিচ্ছি। নারকলটা অনবরত নাড়তে হবে, এটা কিন্তু ছাড়া যাবে না, তাহলে যদি তলে বসে যায় না রংটা আর সাদা থাকবে না, আর একটু বেশি বসে গেলে স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে নিলে পরে গোল হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। যখন এইরকম হয়ে আসবে সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেব স্লারি। এখানে আমি দু চামচ জলে এক চামচ কর্নফ্লোর নিয়ে এইভাবে পাতলা করে গুলে রেখেছি, এইটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে এটা পাক দেওয়ার পরও ঠান্ডা করেই আপনারা বানাতে পারবেন, নারকলটা জমে যাবে না। দেখুন কেমন কড়াইটা ছেড়ে আসছে, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার মিশ্রণটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ভয় পাওয়ার দরকার নাই, এটা ঠান্ডা হলে পরে শক্ত হয়ে যাবে, এটা কিচ্ছু হবে না, এটা আমরা ঠান্ডা করেই করব। সেই জন্যে বাচ্চা বড় যারা নতুন সবাই করতে পারবে, কারো হাতে এটা তাপ লাগবে না। এটা ঠান্ডা করে নেব এইভাবে। এখন একদম খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখুন ধরা যাচ্ছে। তো এখান থেকে এবার অল্প অল্প পোর্শন নিয়ে নিচ্ছি, এই যে এইটুকু করে নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ডাইস নিয়ে নিয়েছি, দেখুন কয়েকটা ডাইস আমি নিয়ে নিয়েছি, এগুলো পোড়ামাটির ডাইস। এইবার ডাইসের মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে করে সন্দেশটা খুব সহজেই উঠে আসে। দিয়ে এটাকে এখানে এইভাবে সেট করে দেব, যতটা প্রয়োজন ততটা করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে রেডি করে নিলেই তৈরি, দেখুন সন্দেশ। এবার আমি ফুলের ডাইসটা নিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে একটুখানি চেপে চেপে এইভাবে সেট করে নিতে হবে। দিয়ে এই যে দেখুন, যাদের কাছে ডাইস নেই তারা হাতেও করে নিতে পারবেন, আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে দেবেন, শেপের সাথে টেস্টের কোনো পার্থক্য নেই। আমি তো খুব ভালো আঁকতে টাকতে ওরকম আলপনা করতে পারি না, আপনারা এতদিনে জেনেই গেছেন, তবে হ্যাঁ এগুলো একটু আধটু আরো একটা স্টার আমি বানিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায় নারকলের সন্দেশ। এবার তাহলে আপনারাও বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মমস কুকবুককে, কারণ এইখানে আমরা আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন।